নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যারা পেটিএম বিসি এজেন্ট এবং যারা প্রতিনিয়ত পেটিএম কেওয়াইসি করে থাকেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পেটিএম কেওয়াইসি করতে গিয়ে কত ধরনের প্রবলেমের মধ্যে আপনি এখন বর্তমান পড়েছেন। সো গাইজ, আপনারা না পারছেন কোনো ধরনের মিনি কেওয়াইসি করতে, না পারছেন ফুল কেওয়াইসি করতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফুল কেওয়াইসি আপনার পেটিএম অ্যাকাউন্টে করবেন। সো গাইজ, আপনারা দেখছেন টিকে বাংলা, সঙ্গে আছি আমি প্রসেনজিৎ। চলুন ভিডিওটা শুরু করা যাক। যে সমস্ত বন্ধুরা পেটিএম পেমেন্টস ব্যাংকের বিসি এজেন্ট নিয়ে পেটিএম কেওয়াইসি করতে চান, তারা নিকটবর্তী কোনো রিটেলারের সাথে যোগাযোগ করবেন যারা বিসি এজেন্ট দিয়ে থাকে। সো গাইজ, আপনাকে করতে হবে কি, এটা সর্বপ্রথম আপনাকে নিতে হবে। তারপর আপনাকে তারা একটা অ্যাপ্লিকেশন দেবে, যে অ্যাপ্লিকেশনটির নাম গোল্ডেন গেট। আর অবশ্যই আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বাই করে নিতে হবে যে কোনো জায়গা থেকে। সো তারপর আপনাকে কী করতে হবে, পেটিএম গোল্ডেন গেট অ্যাপ্লিকেশন এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি সেট আপ করে নিতে হবে আপনার মোবাইল ফোনে। সেই জন্য আপনাকে ইউজ করতে হবে মন্ত্রা বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি। তো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর আপনি কীভাবে পেটিএম কেওয়াইসি করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সো গাইজ, আপনি সর্বপ্রথম পেটিএম গোল্ডেন গেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন, ওপেন করার পর একটা নতুন পেজ চলে আসবে। তো আপনাকে করতে হবে কি, কাস্টমার কেওয়াইসি বলে একটা অপশান রয়েছে, সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা, আপনাকে কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার পর পরপর স্টেপ আমি বলবো, সেগুলি আপনি ফলো করতে থাকুন। এরপর আপনি প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর কাস্টমারের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করুন। আমি এখানে আমার ওটিপিটা এন্টার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, আপনারা দেখতে থাকুন, এখানে ওটিপিটা এন্টার করছি আমি। এন্টার করার পর আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর ফ্রেন্ডস, একটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন কেওয়াইসি বলে একটা নতুন পেজ খুলে গেছে এবং এখানে আপনাকে কেওয়াইসি অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পুনরায় আর একটা নতুন পেজ চলে আসবে, সেখানে আধার নম্বর দেওয়ার জায়গা রয়েছে। তো এখানে আপনি কাস্টমারের আধার নম্বরটি এন্টার করুন। আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাকে কাস্টমারের আধার নম্বরটি এন্টার করে দেখাচ্ছি। সো গাইজ, আধার নম্বরটি এন্টার করার পর আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর নতুন একটা পেজ চলে আসে, এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাক্টিভেট করার পালা। তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কী করতে হবে ফ্রেন্ড, আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসটি এন্টার করুন। এন্টার করার পর আপনাকে একটা স্ক্রিন, মোবাইলের উপরে একটা স্ক্রিনে একটা মেসেজ ভেসে আসবে, আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর অ্যাক্টিভেট সেন্সারে ক্লিক করুন, কাস্টমারকে বলুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আঙুলটা দিতে। তা আঙুলটা দেওয়ার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরকম একটি পেজ চলে আসবে, যে পেজে কাস্টমারের পুরো ডিটেলস থাকবে। এরপর আপনি কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাকে পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস সর্বপ্রথমে রয়েছে, যেখানে আপনাকে ম্যারিটাল, যদি ম্যারিড হয় সেখানে ম্যারিড লিখুন, আর যদি আনম্যারিড হয় তো সিঙ্গেল লিখুন। তো এইভাবে আপনি প্রথমে ফিল আপ করুন। তো বন্ধু, তারপরে আপনাকে কী করতে হবে, প্রফেশনে যেতে হবে। প্রফেশনে গিয়ে আপনার কাস্টমার যে প্রফেশন করেন সেই প্রফেশনটি এখানে সিলেক্ট করে দিন। তারপর কাস্টমারের মাদার্স নেম এন্টার করুন। মাদার্স নেম এন্টার করার পর ফ্রেন্ডস, আপনাকে নিচে মাদার্স নেমের যে পদবি, সেই পদবিটা এন্টার করতে হবে। তো এরপর আপনাকে কী করতে হবে, ফাদার্স নেম এন্টার করতে হবে। ফাদার্স নেমের যে পদবি, সেই পদবিটা এন্টার করতে হবে। তো আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাকে এন্টার করে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার ভিডিওটা পুরো দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আমার চ্যানেলটিকে। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে দেখেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি। সো বন্ধু, আপনারা দেখুন কীভাবে আমি করছি। তো ফ্রেন্ডস, আপনার কাস্টমার যদি ইন্ডিয়ান সিটিজেন, ইএসএ ক্লিক করুন। ইএসএ ক্লিক করার পর কাস্টমারের আধারের সাথে যদি সেম অ্যাড্রেস হয় কাস্টমারের অ্যাড্রেস, তাহলে ইএসএ ক্লিক করুন। তারপরে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন সেই জন্য ইএসএ ক্লিক করুন। এরপর আপনাকে মান্থলি ইনকামটা, ইয়ারলি ইনকামটা দিতে হবে ফ্রেন্ডস, আপনি ইয়ারলি ইনকাম একটা দিয়ে দিন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান, তো আপনাকে ইএসএ ক্লিক করে নেক্সট করতে হবে। নেক্সট করার পর নতুন আর একটা পেজ চলে আসবে এবং সেই পেজে আপনার মোবাইলে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা পুনরায় আপনি এখানে এন্টার করুন। এন্টার করার পর প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর এই পেজটি আসবে, সেখানে আপনাকে একটা নমিনি অ্যাড করতে হবে। এই জন্য ইএসএ ক্লিক করুন এবং আপনি যাকে নমিনি রাখতে চান তার এখানে নাম লিখুন, তার ডেট অফ বার্থ লিখুন এবং অপশনাল ইমেল আইডি দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো ব্যাপার নেই। আমি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে করবেন। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি পুরো দেখুন। ফ্রেন্ডস, নমিনির সাথে কাস্টমারের রিলেশনশিপ দিন, প্রসিড করুন। এরপরে পুনরায় আমার আপনাকে আর একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তো আপনার কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটি পুনরায় নিয়ে নিন। নিয়ে নেওয়ার পর আপনার যে কেওয়াইসি, সে কেওয়াইসিটি আপগ্রেড হয়ে যাবে এবং এখানে একটা মেসেজ ভেসে যাবে যে আপনার
কেওয়াইসিটি শীঘ্রই আপডেট করে দেবে। তো সো গাইজ, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আমার চ্যানেলটিকে, আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন নতুন এই ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন। সো গাইজ, আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে।